করোনাভাইরাসের কারণে উৎসব ছাড়াই সারা দেশে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। অনেকদিন পর স্কুলে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে বইয়ের কোনো সংকট নেই। জুপারসানি রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে বই দেওয়া শুরু হয়। তবে করোনার সংক্রমণের কারণে এবার একদিনই সব শিক্ষার্থী নতুন বই পাচ্ছে না। কয়েকদিন ধরে পর্যায়ক্রমে তাদের হাতে বই তুলে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিচ্ছেন, আর মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে নিজেরাই বই নিতে পারছেন। কোনো আনুষ্ঠানিকতা না থাকায় কিছুটা মন খারাপ থাকলেও বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। মজাটা না হলেও নতুন বছরে বই পেয়ে খুবই ভালো লাগলো। আগের বারের মতো যেরকম আমরা খেলা করতাম সেরকম এবার হয়নি, কারণ এবার হচ্ছে করোনা ভাইরাসের কারণে। এই করোনা পরিস্থিতিতে আমরা বই পাবো সেটা ভাবিনি। বই উৎসব না হলেও আমরা বই পাবো সেটা পেয়ে অনেক খুশি হয়েছি। এছাড়া অনেকদিন পর স্কুলে আসতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা। আমি স্কুলটাকেও খুব মিস করেছি। হঠাৎ এতদিন পর স্কুলে এসে নতুন বই পেয়ে আমরা সত্যি খুব খুশি হয়েছি। এই এক বছর পরে আমাদের স্কুলে আসা হলো, কারণ 2020 সালটা তো এমনিও আমাদের নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বই দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রভাতী শাখা ছাত্রীদের আমরা 9টা থেকে 10:30 পর্যন্ত দিয়েছি। এখন 11টা থেকে আবার 12টা বা 12:30 পর্যন্ত ছাত্রীরা যতক্ষণ আসে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই বইগুলি বিতরণ করা হবে। 2021 সালে আমরা বাচ্চাদের হাতে নতুন বই দিতে পারবো এটা বাচ্চারাও যেমন ভাবতে পারেনি, আমরাও কিন্তু ভাবতে পারেনি। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 34.5 কোটি বই বিতরণ করা হবে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।